সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপো এলাকা পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। যদিও মঙ্গলবার ঝুঁকিমুক্ত বলা হয়েছিল, তবে এখনও কোথাও কোথাও রয়েছে ধোঁয়া। সেনাবাহিনী ব্রিফিংয়ে বলা হয়, 30টি কেমিক্যাল কন্টেইনার আলাদা করা হয়েছে। এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি। সীতাকুণ্ড থেকে ফরিদ আহমেদ ভুঁইয়ার ক্যামেরায় মুকসিমুল আহসানের রিপোর্ট। অগ্নিকাণ্ডের পঞ্চম দিন বুধবার নমুনা সংগ্রহে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। কন্টেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে চলছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ফায়ার সার্ভিসের কার্যক্রম। ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ক্রেন সহ অত্যাধুনিক প্রযুক্তি। আলাদা করা হচ্ছে ভিন্ন ভিন্ন পণ্যের কন্টেইনার। এখন এই ডেপোতে আর কোথাও আগুন জ্বলছে না, বাট কিছু ধোঁয়া আপনারা দেখতে পাচ্ছেন। আমি আসলে পুরো ঝুঁকিমুক্ত এখনও বলছি না। আমি বলছি যে আমরা আশা করি, যেহেতু 72 ঘন্টার উপরে হয়ে গেছে, ঝুঁকির পরিমাণটা অনেক কমে গেছে এবং এর ভেতরে যেহেতু কোনো এক্সপ্লোশন হয় নাই, আর হয়তো নতুন করে হবে না। প্রশ্নের উত্তরে তিনি জানান, ভেতরে আরও বিপজ্জনক কন্টেইনার কিংবা মরদেহ আছে কি না তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয়। ক্রেনের মাধ্যমে এই কন্টেইনারগুলো সরাচ্ছে, সরানোর পরে যদি হয়তো কোনো ধ্বংসাবেশ বা কোনো মৃতদেহ বের হতে পারে, বাট অ্যাপারেন্টলি বা আমরা দৃশ্যমান কোনো এখানে মৃতদেহ এখন পর্যন্ত নাই বলে আমরা মনে করি। সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে, জনস্বার্থে নতুন করে আগুন না লাগা এবং মানুষের হতাহত ঠেকানোর জন্যই সর্বোচ্চ সতর্ক রেখে এই কার্যক্রম চলছে। মুকসিমুল আহসান, NTV নিউজ, সীতাকুণ্ড, চট্টগ্রাম।